divisiones. Tercero la de Amar, con Luis Babu. ¿Verdad? Oh, muy bien. ¿Pues eso, vaina? Eso, ¿qué cuivo? আমাদের যে সমাজ ব্যবস্থা বিচার ব্যবস্থা তা আমাদের চার ভাগে বিভক্ত গ্রাম পঞ্চায়েত এরপরে চাকালা পঞ্চায়েত এবং সুলানি পঞ্চায়েত এরপরে সর্বোচ্চ স্তর হচ্ছে রাজ্য পরিষদ গ্রাম স্তরে যদি কেউ কোনো বিচার বা কোনো সমস্যা সমাধান করে তাহলে এটার কারোর যদি কোনো আপত্তি থাকে বা উচ্চ পর্যায়ে এটা সুষ্ঠ আরো একটু ভালো রকম যে সে যদি বিচার যেতে চায় তাহলে সে চাকালা পঞ্চায়েত যাবে চাকালা পঞ্চায়েত থেকে সুলানি থেকে রাজ্য পরিষদ এবং রাজ্য পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হয় তো এখানে দেখা গেছে মানে গ্রাম পঞ্চায়েত থেকেই মানে রাজ্য পরিষদ না জানিয়ে ওনারা অন্যদিকে চলে গেছেন আজকে এখান থেকে আপনাদের রাজ্য সরকার উদ্দেশ্যে কিছু আপনার বার্তা আছে আজকে এখান থেকে আমাদের একটা বার্তা আছে আমরা যারা চাকমা সমাজের লোক আমরা প্রত্যেকেই আমরা এডিসি এলাকাতে বসবাস করি আর এডিসি জনজাতিদের জন্য এডিসি গঠন করা হয়েছিল তাদের কৃষ্টি সংস্কৃতি এবং তাদের সমাজ ব্যবস্থা নিয়েই যাতে তারা চলতে পারে এবং নিজেদের কৃষ্টি সংস্কৃতি নিয়ে তারা যাতে নিজেদের শাসন করতে পারে ওই এর জন্য আমরা রাজ্য সরকার এবং এই যারা প্রশাসনকে আমরা একটাই বার্তা দিতে চাই আমরা আজকে এই গ্লোবালাইজেশন যুগে আমাদের আজকে সংস্কৃতি বিপন্নর মুখে অস্তিত্বের মুখে আছে তো আমাদের সংস্কৃতি যাতে রক্ষা হয় আমাদের সমাজ ব্যবস্থা যাতে রক্ষা হয় এটা এই এই এর জন্য যাতে একটা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয় এবং কাস্টমারিল যেটা এডিসি প্রশাসন থেকে গত ডিসেম্বর মাসে যেটা যে বিলটা পাস করা হয়েছিল ওই বিলটা ওই কাস্টমারি বিলটা যাতে আমাদের দ্রুত এটা কোডিফাই করা হয় আপনার নাম আচ্ছা কতজন ছিল তারা প্রথমে দুইজন এরপরে আরও সর্বমোট তারা ১৬ পরিবার ধর্মান্তরিত হয় কি কারণে ওই কারণটা ওনারা বলেন আপনি বলুন তারপরে অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে আমাদের জনজাতি সমাজের লোক আমরা খুব সরল এবং সোজা তাছাড়া আমাদের চাকমা সমাজ আমরা সব ধর্মেরই আমরা শ্রদ্ধা করি এবং সব ধর্মেরই আমরা সম্মান করি ভারতে যে ধর্মনিরপেক্ষ ভারতেও আমরা এই সিকুলারিজম বা অর্থাৎ ধর্মনিরপেক্ষতা এটা আমরা অনেক সম্মান করি তো তারা যে কারণে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছিল তো ওইখানে একজন পাস্টর বা তাদের ধর্মপ্রচারক ওনারা বলবেন কী নাম তো এই উনি কবিরাজি করেন আর গ্রামের লোক তো কবিরাজি বা মানে এ সমস্ত অনেক বিশ্বাস করেন তো নিজের অসুখ যদি হয় অসুস্থ হওয়ার কারণে ওনার কাছে চিকিৎসার জন্য গেলে ওনার প্রথম শর্ত হচ্ছে খ্রিস্টান হতে হবে খ্রিস্টান ছাড়া অন্য কাউকে মানে তারা চিকিৎসা করবে না তো নিজের মানে এই চিকিৎসা অসুস্থতার চিকিৎসা করার জন্য ওনারা বাধ্য হয়েছেন খ্রিস্টান হতে ধর্ম পরিবর্তন করতে তো আর একটা বিষয় যেটা গির্জাতে যেটা হয় মানে ওই ব্যক্তি যিনি ধর্ম পরিবর্তন করান ওই ব্যক্তি নাকি একটা পানীয় ওনাদের খেতে দেন ওই ওই যে ওই পানীয়টা খেতে দিলেই ওরা অজ্ঞান হয়ে যায় যার কারণে তাদের ভয়টা আরও বেশি মানে অন্তরের মধ্যে ভয়টা আরও বেশি বেড়ে যায় এবং ওই ভয়ের কারণে হ্যাঁ হয়তো এই হইতে পারে ওই হইতে পারে এই ভয়ে তারা খ্রিস্টান ধর্মে গ্রহণ করতে বাধ্য হয়েছিল আজকে কি মূল আলোচনা এটাই ছিল
মূল আলোচনা এটাই ছিল। এর মধ্যে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের চাকমা সমাজ কিভাবে চলবে, ওই বিষয়ে আমাদের আলোচনা হয়েছিল। আচ্ছা, কিভাবে চলবে আপনি বলেন এই।